মাত্র আমরা ফ্লাইটে বসলাম আমি আর বস জিয়া ভাই আছে আমাদের সাথে আমরা মোটামুটি হ্যাপি যে আমরা নর্থ গোয়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ তিন ঘন্টার মধ্যে সবার কাছে দোয়া চলছি পৌঁছাতে পারি অনেকক্ষণ অপেক্ষার পরে অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু আমরা মানে চেপে বসেছি এবং আমাদের উদ্দেশ্য গন্তব্য যেটাই বলি না কেন নর্থ গোয়া আমরা ডিরেক্ট ফ্লাইটটা নিয়েছি আমাদের ফ্লাইটের নেমটা হলো 6E713 ইন্ডিগোর একটি ফ্লাইট একটা বাসের বিষয় আছে বাসের পরে আমাদের ফ্লাইটটা অনেক দূরে আছে সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে এটা ইন্ডিগোর একটা বাস এই বাসে করে চলে যাব সেখানে আমরা এখন ইন্ডিগো বিমানের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে ইন্ডিগো এই ফ্লাইটটিতে চেপে আমরা চলে যাবো গোয়া আমরা যাবো নর্থ গোয়া এই ফ্লাইটটিতে চেপে আমরা নর্থ গোয়া যাবো আমরা আস্তে আস্তে উঠছি আমাকে পেছন দিয়ে যেতে বলছে কারণ আমার এইটা হয়তো পেছন দিয়ে উঠতে হবে যার জন্য আমাকে পেছন দিয়ে যেতে বলছে আমি এখন পেছন ফ্লাইট দিয়ে যেতে বলছি আমি কিন্তু এই যে বিমানে উঠছি সামনে আরো অনেক বিমান রয়েছে এইমাত্র আমরা ফ্লাইটে বসলাম আমি আর বস জিয়া ভাই আছে আমাদের সাথে আমরা মোটামুটি হ্যাপি যে আমরা নর্থ গোয়ায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ তিন ঘন্টা মধ্যে তিন ঘন্টা মধ্যে আপনাদের সাথে যে একটু আমরা একটা উইন্ডো সিট পাইছি একটা সেলফি নাম্বার ছেড়ে দিই আমরা কিন্তু একদম পাখার উপরেই বসতে পারছি পাখা ঠিক পেছন সেটার উপরে আমরা
অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু আমরা মানে চেপে বসেছি এবং আমাদের উদ্দেশ্য গন্তব্য যেটাই বলি না কেন মডগোয়া আমরা ডিরেক্ট ফ্লাইটটা নিয়েছি। আমাদের ফ্লাইটের নেমটা হলো 6E713 একটি ফ্লাইট, এটাতে চেপে আমরা মডগোয়াতে পৌঁছাবো ঠিক 11টায়। তো 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টা আমাদেরকে ফ্লাইটে থাকতে হবে। ছোট্ট একটা অসম, মানে ছোট্ট বলতে কি বলবো, একদমই ছোট, মানে একটা মানুষ এর ভিতরে আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। নিয়ম অসম অনেকক্ষণ হলো ফ্লাইং করছে, প্রায় 1 ঘন্টা প্লাস হলো আমরা জানি করতেছি যে ভাই আসলো মাত্র, একদম ছোট টয়লেট, একজনই মানে ঢোকা খুব মুশকিল। Thank you.